7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান বিরোধী দল বিএনপি সহ মোট 63টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ মোট 28টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ মোট 222টি আসন পায়, অপরদিকে জাতীয় পার্টি পায় 11টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় মোট 65টি আসন। যদিও স্বতন্ত্র প্রার্থীরা অধিকাংশই আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। বিএনপি এই নির্বাচনকে ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে। এইদিকে নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির আন্দোলন যেন থামছেই না। এদিকে নির্বাচনে অংশগ্রহণ করা অধিকাংশ রাজনৈতিক দলগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই। সমালোচনা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সংসদে তাদের যাত্রা শুরু করেছে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি নিয়ে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।